গরমটা পড়েছে বেশ, তার উপর অফিস তো রোজই থাকে, ঘেমে নে একাকার হয়ে পরন্ত বিকেলে বাড়ি ফেরা যেন নিত্যকার হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় অফিসের বস না চাইলেও মন কিন্তু চাইছে একটু আরাম, কিন্তু গরমে আরাম সেটা কি করে? দুদিনের ছোট্ট ট্রিপ করাই হবে বুদ্ধিমানের কাজ। সোজা চলে যেতে পারেন সিলেটের জাফলং আর ভোলাগঞ্জ ট্যুরে। গরমের পারদ উঠেছে বেশ, ঘেমে নেয়ে একেবারে একাকার, নগরবাসীর যেন হাঁসফাঁস অবস্থা। এদিকে আবার আম কাঁঠালের ছুটিতে মন চায় ঢাকা ছাড়তে। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটের জাফলং প্রকৃতি কন্যা হিসেবে পরিচিত। পাথরের গা ঘেঁষে ছুটে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে দাঁড়িয়ে ঝুলন্ত ডাউকি ব্রিজের দিকে তাকালেই চোখে পড়বে উঁচু পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা। বাস ট্রেন কিংবা প্লেনে চড়ে সিলেট নেমে সরাসরি জাফলং যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। পাহাড়ের ঠান্ডা পানিতে গা ভিজিয়ে আরামে রাত্রি যাপনে ফিরে আসতে হবে সিলেট শহরে। হাতে সময় আরও একদিন থাকলে ভোলাগঞ্জই হবে সেরা পছন্দ। প্রকৃতির মায়ায় মোড়ানো দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল এই ভোলাগঞ্জ, অনেকে আবার সাদা পাথর নামেও চেনেন। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর পায়ের তলায় বয়ে চলা ঠান্ডা পানির স্রোতধারায় যেন উঁকি দিচ্ছে ছোট ছোট পাথরের দল। সারাদিন সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করে সিলেট ফিরতে সময় লাগবে ঘণ্টা দেড়েক। দুদিনের শর্ট ট্রিপে সিলেট সাথে ঘোরা হয়ে যাবে মন জুড়ানো ভোলাগঞ্জ আর জাফলং। ঢাকায় ফিরে বেশ রিফ্রেশ লাগবে সবার। শরীফুল হক, চ্যানেল 24।